কিরে সাব্বির এখানে কেন ভাই? আমি তো আসলাম আপনার কাছে ইপা বাইকা নেওয়ার লাগে ভাই। তুই আমার সাথে তো নাই ভাই, আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি তো দিতে পারবো না ভাই। না ভাই দেওয়া লাগবে, আমি না দিলে কিন্তু এখান থেকে আমি যাবো না। আপনি তো ভাই না না চ্যানেল খুলছেন, দু একজন দিতে হবে ভাই। না না এমনিতে একজনকে দিছে আর দিতে পারবো না ভাই। না ভাই অনেক দূর থেকে আইসি এই আশাটা নিয়ে ভাই, আর বিশ্বাস না হয় যে দেখেন তোমার তোমার কি নিয়ে রাখছি তাই তো দেখতেছি। আচ্ছা তাহলে তুমি যখন যাবে না তাহলে তোমাকে আমি কিছু ডায়মন্ড দিব না, আর তুমি কিছু ডায়মন্ড দিয়া বাইর করে দিব না, সমস্যা নাই। ঠিক আছে আচ্ছা ভাইয়া। তো অনেকের কাছে ফেক মনে হতে পারে ভিডিওটা দেখে, এটা স্বাভাবিক। আসলে আমি ভিডিও শুরুতে কিছু কথা বলবো যেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে না, আমি একটু বকবক করব, কারণ অনেকেই কিন্তু আমার নামে প্রতারণা করতেছে আপনাদের সাথে। যদি আমার নামে কেউ প্রতারণা করে তাহলে কিন্তু তার জন্য দায়ীবার আমি নিব না। আমার কোনো টপ আপ পেজ বা কোনো কিছু নাই। বিডি গেম ঘর এই ওয়েবসাইট কিন্তু আমি প্রমোট করে থাকি, এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনলে আপনারা প্রতারণা হবেন না। এছাড়া অন্য কোনো টপ আপ পেজ থেকে ডায়মন্ড কিনে যদি প্রতারণা হন তার জন্য দায়ীবার আমি নিব না। আর আমার একটাই পেজ এয়ার গেমিং স্কুল, এই পেজটা কিন্তু 12K ফলোয়ার ফেসবুকে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আমার কোনো ফেসবুক পেজ বা কোনো কিছুই নাই। তো সেক্ষেত্রে কিন্তু এই ভাইটা আমার কাছে চলে আসে আমাদের পাশের গ্রামে বাসা। তো সে লেখাপড়া করে না ভাই, সে ফ্রি ফায়ার খেলে অনেক আগে থেকেই। মাঝখানে তার আইডিটা হ্যাক করে নেয় টপ আপ করার জন্য হ্যাকার। সেক্ষেত্রে সে কাজ করে ভাই, তারপর টাকা জমাইছে, সেই টাকা দিয়ে ভাই ইপো বের করতে চাচ্ছিলো কিন্তু পারছিল না, কারণ ভাই তার টাকা শর্ট পড়ে গেছিলো। তো আমি কিছু সাহায্য করছি ভাই, আমার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে। আর অনেকে ভাবতেছেন আমি তাদেরকে কেন দিলাম না, মানে আপনাদের কেন দিলাম না। সেক্ষেত্রে ভাই সকলকে দেওয়া তো পসিবল না। তো এখন কথা হইতেছে কত ভিডিও পৌঁছে যেমন গিভার উইনার এখানে দেখতে পারতেছেন, একে আমি দিয়ে দিছি। আর এই ভিডিওটা কয়বার যে বানাচ্ছি ভাই বলতে গেলে ভাই শেষ আমি, কারণ ভাই নতুন ফোন তো তার জন্য ভাই সব কিছু আবার নতুন করে করা লাগতেছে। আজকের ভিডিওতে কিন্তু লেস ইজ মোর গিভওয়ে করবো। হ্যাঁ আপনারা ঠিকই শুনতেছেন, আজকের ভিডিওতে লেস ইজ মোর গিভওয়ে থাকবে। তার জন্য অবশ্যই আজকের ভিডিওতে 299টা লাইক কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আগামীকাল আমি একজনকে লেস ইজ মোর গিভওয়েটা গিভওয়ে করে দিব। অবশ্যই কিন্তু লাইকটা কমপ্লিট করবেন। আমি কিন্তু কাউকে ফেসবুক পেজে পার্সোনালভাবে গিভওয়ে করবো না, কমেন্ট পিকারের মাধ্যমে শুধুমাত্র গিভওয়ে করা হবে। যারা ইউটিউবে কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে একজন পাবেন, অন্য কেউ পাবেন না, ফেসবুকে বলে লাভ নাই। তো ভিডিওটা আমরা বানাচ্ছি কিন্তু কয়েকদিন আগে, আমরা দিনে দিনে ডায়মন্ড টপ আপ করে তারপরে ভিডিওটা মেক করেছি। তো সেক্ষেত্রে কিন্তু হিপো বান্ডেল আজকেই চলে যাবে, কারণ আজকে ভিডিওটা আপলোড করব। আর ভাই দিনে দিনে স্পিন করা লাগছে। তো আমরা এখন সেই সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে হিপো বান্ডেল বের করব, সে এখানে অনেক আগে স্পিন করে ফেলেছিল প্রথম দিনই। তো এখন আমরা এখানে স্পিন করব 40 ডায়মন্ডে একটা সিঙ্গেল স্পিন। এই স্পিনে কী দিবে, একটা ব্যাকপ্যাক দিছে, রেয়ার ব্যাকপ্যাক। তারপরে আবারও স্পিন করে দিলাম, দেখা যাক এই 400 ডায়মন্ড স্পিন আমাদের কী দেয় এখান থেকে। ভাই লুট বক্স, ইলেট পাসের টোকেন, টোকেন টোকেন ব্যানার, যাই হোক টোকেন কমই দিছে মনে হয়। তো এখান থেকে আমরা টোকেন ভালোই পেয়ে গেছি। তো এখন এখানে আমরা আবারও 400 ডায়মন্ডে স্পিন করব। আপনারা ভিডিওর কোয়ালিটি একটু খারাপ দেখতে পারেন, কারণ এটা 2GB র্যামের ফোনে রেকর্ড করা হয়েছে, তার জন্য ভিডিওর কোয়ালিটি একটু নর্মাল হতে পারে। এখানে একটা লেজেন্ডারি গাড়ির স্কিন দিছে, তাছাড়া একটা অপ্তার দিছে। লাক কিন্তু আমাদের হয়ে গেছে 37, আর টোকেন কিন্তু মোটামুটি ভালোই আছে। 40 ডায়মন্ডে একটা সিঙ্গেল স্পিন করে দেওয়ার আগে একবার ক্যারেক্টারটা পরিবর্তন করে নিই। আমরা এখান থেকে এখন সরাসরি বট ক্যারেক্টার সিলেক্ট করব, নোলা ক্যারেক্টার। তো তাকে সিলেক্ট করে আমরা সরাসরি 40 ডায়মন্ডে স্পিন করব লাক রয়্যালে গিয়ে। এই স্পিনে টোকেন দিছে, ভালোই টোকেন দিছে, যাই হোক সিঙ্গেল স্পিনে। তো এখন এখান থেকে আমরা আবারও 400 ডায়মন্ড দিয়ে 10টা প্লাস একটা স্পিন করে দিলাম। এবার কিন্তু ভাই হলুদ বাতি জ্বলেনি, এবার মনে হচ্ছে টোকেনই খালি দিবে। যাই হোক টোকেন কিন্তু মোটামুটি এবার ভালোই দিছে, তো সবগুলোই কিন্তু টোকেন দিছে, আর একটা ব্যানার দিছে। লাক হয়ে গেছে 49। এখন আমরা আবারও 400 ডায়মন্ডে স্পিন করে দিলাম, এই স্পিন আবাদের আবারও সেই একই ভাই, আর হলুদ বাতি জ্বলবেও না। এবার ভাই টোকেন দিচ্ছে না ভাই, যাই হোক একটা রেয়ার ব্যাকপ্যাক দিছে। এই ব্যাকপ্যাকটা কিন্তু আমার কাছে ভালো লাগে, টোকেন কম দিছে কিন্তু ব্যাকপ্যাকটা রেয়ার দিছে। তো আবারও একটা সিঙ্গেল স্পিন করে দিব, এই স্পিনে টোকেন দিছে, আবারও একটা সিঙ্গেল স্পিন, এই স্পিনে ব্যাকপ্যাক। তো আবারও এখান থেকে সিঙ্গেল স্পিন, এই স্পিনে কী দিবে ভাই, এই স্পিনে একটা টোকেন দিছে মাত্র, আবারও একটা সিঙ্গেল স্পিন করে দিলাম, এই স্পিনে ভাই ব্যানার দিছে। তো এখন আবারও একটা সিঙ্গেল স্পিন করে দিলাম, এই স্পিনে কী দিবে ভাই, ও ভাই দুইটা টোকেন দিছে মাত্র,
মানে ভাই আমাদের ডায়মন্ড শেষ, আমরা এখন ডায়মন্ড টপ আপ করবো 1400 মতো, তারপর আবার ফিরে আসবো। 1400 ডায়মন্ড টপ আপ করার শেষে আমরা ক্যারেক্টারটাকে একবার চেঞ্জ করে নিব, কারণ একই ক্যারেক্টার নিয়ে বারবার স্পিন করলে লাকটা একটু খারাপ হয়ে যায়, যেরকম আমি বিপদে পড়ছিলাম এক ক্যারেক্টার নিয়ে বারবার স্পিন করে। তো এখান থেকে আমরা কোন ক্যারেক্টারটা সিলেক্ট করব, এখন আমরা এখান থেকে ওপরে যাব, তারপরে একটা মহিলার ক্যারেক্টার সিলেক্ট করে নিব এখান থেকে। তো ভিডিওটা আমরা বানাচ্ছি কিন্তু কয়েকদিন আগে, আমরা দিনে দিনে ডায়মন্ড টপ আপ করে তারপরে ভিডিওটা মেক করেছি। তো সেক্ষেত্রে কিন্তু হিপো বান্ডেল আজকেই চলে যাবে, কারণ আজকে ভিডিওটা আপলোড করব, আর ভাই দিনে দিনে স্পিন করা লাগছে। তো আমরা এখন সেই সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে হিপো বান্ডেল বের করব, সে এখানে অনেক আগে স্পিন করে ফেলেছিল প্রথম দিনই। তো এখন আমরা এখানে স্পিন করব 40 ডায়মন্ড একটা সিঙ্গেল স্পিন। এই স্পিনে কী দিবে, একটা ব্যাকপ্যাক দিছে, রেয়ার ব্যাকপ্যাক। তারপরে আবারও স্পিন করে দিলাম, দেখা যাক এই 400 ডায়মন্ড স্পিন আমাদের কী দেয় এখান থেকে। ভাই লুট বক্স, ইলেট পাসের টোকেন, টোকেন ব্যানার, যাই হোক টোকেন কমই দিছে মনে হয়। তো এখান থেকে আমরা টোকেন ভালোই পেয়ে গেছি। তো এখন এখানে আমরা আবারও 400 ডায়মন্ড স্পিন করব। আপনারা ভিডিওর কোয়ালিটি একটু খারাপ দেখতে পারেন, কারণ এটা 2GB র্যামের ফোনে রেকর্ড করা হয়েছে, তার জন্য ভিডিওর কোয়ালিটি একটু নর্মাল হতে পারে। এখানে একটা লেজেন্ডারি গাড়ির স্কিন দিছে, তাছাড়া একটা অপ্তার দিছে। লাক কিন্তু আমাদের হয়ে গেছে 37, আর টোকেন কিন্তু মোটামুটি ভালোই আছে। 40 ডায়মন্ড একটা সিঙ্গেল স্পিন করে দেওয়ার আগে একবার ক্যারেক্টারটা পরিবর্তন করে নিই। আমরা এখান থেকে এখন সরাসরি বট ক্যারেক্টার সিলেক্ট করব, নোলা ক্যারেক্টার। তো তাকে সিলেক্ট করে আমরা সরাসরি 40 ডায়মন্ড স্পিন করব লাক রয়্যালে গিয়ে। এই স্পিনে টোকেন দিছে, ভালোই টোকেন দিছে, যাই হোক সিঙ্গেল স্পিনে। তো এখন এখান থেকে আমরা আবারও 400 ডায়মন্ড দিয়ে 10টা প্লাস একটা স্পিন করে দিলাম। এবার কিন্তু ভাই হলুদ বাতি জ্বলেনি, এবার মনে হচ্ছে টোকেনই খালি দিবে। যাই হোক টোকেন কিন্তু মোটামুটি এবার ভালোই দিছে, তো সবগুলোই কিন্তু টোকেন দিছে, আর একটা ব্যানার দিছে। লাক হয়ে গেছে 49। এখন আমরা আবারও 400 ডায়মন্ডে স্পিন করে দিলাম, এই স্পিন আমাদের আবারও সেই একই ভাই, আর হলুদ বাতি জ্বলবেও না। এবার ভাই টোকেন দিচ্ছে না ভাই, যাই হোক একটা রেয়ার ব্যাকপ্যাক দিছে। এই ব্যাকপ্যাকটা কিন্তু আমার কাছে ভালো লাগে, টোকেন কম দিছে কিন্তু ব্যাকপ্যাকটা রেয়ার দিছে। তো আবারও একটা সিঙ্গেল স্পিন করে দিব, এই স্পিনে টোকেন দিছে, আবার একটা সিঙ্গেল স্পিন, এই স্পিনে ব্যাকপ্যাক। তো আবার এখান থেকে সিঙ্গেল স্পিন, এই স্পিনে কী দিবে ভাই, এই স্পিনে একটা টোকেন দিছে মাত্র, আবার একটা সিঙ্গেল স্পিন করে দিলাম, এই স্পিনে ভাই ব্যানার দিছে। তো এখন আবার একটা সিঙ্গেল স্পিন করে দিলাম, এই স্পিনে কী দিবে ভাই, ও ভাই দুইটা টোকেন দিছে মাত্র, মানে ভাই আমাদের ডায়মন্ড শেষ, আমরা এখন ডায়মন্ড টপ আপ করবো 1400 মতো, তারপর আবার ফিরে আসবো। 1400 ডায়মন্ড টপ আপ করার শেষে আমরা ক্যারেক্টারটাকে একবার চেঞ্জ করে নিব, কারণ একই ক্যারেক্টার নিয়ে বারবার স্পিন করলে লাকটা একটু খারাপ হয়ে যায়, যেরকম আমি বিপদে পড়ছিলাম এক ক্যারেক্টার নিয়ে বারবার স্পিন করে। তো এখান থেকে আমরা কোন ক্যারেক্টারটা সিলেক্ট করব, এখন আমরা এখান থেকে ওপরে যাব, তারপরে একটা মহিলার ক্যারেক্টার সিলেক্ট করে নিব এখান থেকে। আমরা মহিলার ক্যারেক্টার এইটা সিলেক্ট করে নিলাম, তো তারপর এখান থেকে সরাসরি আমরা চলে যাবো সে লাক রয়্যাল ইভেন্টে। এখন এখানে আমরা আবারও সরাসরি স্পিন করব, এখান থেকে আমাদের বের করতে হবে বান্ডেলটা, প্রথমে সিঙ্গেল স্পিনে প্যারাশুট স্কিন। তো এখন সরাসরি 400 ডায়মন্ড স্পিন করে দিব, আর একটু ফাস্ট করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই স্পিন আমাদের কী দিবে, ভালো একটা রেয়ার আইটেম দিবে কি, ফাইনালি কংগ্রাচুলেশন। ও ভাই স্কাইবোর্ডটা কিন্তু অনেক লেজেন্ডারি আর রেয়ার, যাই হোক এটা আমাদের পছন্দ ছিল, এটা আমরা পেয়ে গেছি। এখন কিন্তু এখান থেকে ভালো ভালো রিওয়ার্ডই আমরা পাইছি দেখতে গেলে, লুটবক্স থেকে শুরু করে অপ্তার ব্যানার এগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখনও কিন্তু আমাদের টোকেন অনেকটা বাকি আছে, আমাদের কিন্তু স্পিন করতে হবে। আবারও স্পিন করে দিলাম, 400 ডায়মন্ড দিয়ে হলুদ বাতি আবারও জ্বলছে। এবার একটা ভালো লেজেন্ডারি রিওয়ার্ড দিয়ে দে ভাই, এখান থেকে দেখতে পারলেন সেই লুটবক্সের জন্য কিন্তু আবার কংগ্রাচুলেশন। ও ভাই আমরা কিন্তু ফিমেল ভার্সনের বান্ডেলটা পেয়ে গেছি, এটা কত সিজনের বান্ডেল আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। যারা ফ্রি ফায়ারের সবচেয়ে কম দামে বাংলাদেশ থেকে ডায়মন্ড কিনতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, বিডি গেম ঘর ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেখান থেকে কিনতে পারবেন। আমরা মহিলার ক্যারেক্টার এইটা সিলেক্ট করে নিলাম, তো তারপর এখান থেকে সরাসরি আমরা চলে যাবো সে লাক রয়্যাল ইভেন্টে। এখন এখানে আমরা আবারও সরাসরি স্পিন করব, এখান থেকে আমাদের বের করতে হবে বান্ডেলটা, প্রথমে সিঙ্গেল স্পিনে প্যারাশুট স্কিন। তো এখন সরাসরি 400 ডায়মন্ড স্পিন করে দিব, আর একটু ফাস্ট করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই স্পিন আমাদের কী দিবে, ভালো একটা রেয়ার আইটেম দিবে কি, ফাইনালি কংগ্রাচুলেশন।
ও ভাই, স্কাইবোর্ডটা কিন্তু অনেক লেজেন্ডারি আর রেয়ার, যাক এটা আমাদের পছন্দ ছিল, এটা আমরা পেয়ে গেছি। এখন কিন্তু এখান থেকে ভালো ভালো রিওয়ার্ডই আমরা পাইছি, দেখতে গেলে লুটবক্স থেকে শুরু করে অপ্তার ব্যানার এগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখনও কিন্তু আমাদের টোকেন অনেকটা বাকি আছে, আমাদের কিন্তু স্পিন করতে হবে। আবারও স্পিন করে দিলাম, 400 ডায়মন্ড দিয়ে হলুদ বাতি আবারও জ্বলছে। এবার একটা ভালো লেজেন্ডারি রিওয়ার্ড দিয়ে দে ভাই, এখান থেকে দেখতে পারলেন সেই লুটবক্সের জন্য কিন্তু আবার কংগ্রাচুলেশন। ও ভাই, আমরা কিন্তু ফিমেল ভার্সনের বান্ডেলটা পেয়ে গেছি, এটা কত সিজনের বান্ডেল আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। আর একটা স্পিন করে দিলাম, এই স্পিন আমাদের টোকেন দিয়ে দিল। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন। আরেকটা সিঙ্গেল স্পিন না করে আমরা 10 স্পিন করে দিছি, এই স্পিন আমাদের কংগ্রাচুলেশন দিবে মনে হয়, হলুদ বাতি জ্বলছে। তো এই স্পিনে কি দিবে? ফাইনালি কংগ্রাচুলেশন। ও ভাই, এই লুটবক্স দেওয়ার জন্য কিন্তু কংগ্রাচুলেশন দিল। তো এখন আমাদের কিন্তু ডায়মন্ড কমে গেছে, আমরা সিঙ্গেল স্পিন করব, একটা স্পিনে করে কিছুই দিল না। আমাদের হয়ে গেছে 150টা টোকেন আর ডায়মন্ড রয়েছে 163। সিঙ্গেল স্পিন করে দিলাম, 4টা স্পিন করতে পারবো। আমাদের 5টা টোকেন দিয়ে দিল, আর এই 3টা স্পিনে কি কয়টা টোকেন দিবে দেখা যাক আমরা কী পাই। ও ভাই, 10টা টোকেন দিয়ে দিছে, আর মাত্র লাগে কয়েকটা টোকেন, এই স্পিনে কয়টা টোকেন দেয় দেখা যাক। এই স্পিন আমাদের 1টা টোকেন দিল, আর 1টা স্পিনে আছে, আর আমাদের টোকেন মাত্র কয়েকটা লাগবে শেষ স্পিন। এই স্পিনে কি 10টা টোকেন পাবো? না ভাই, এই স্পিনে মাত্র 3টা টোকেন দিল। তো এখন কিন্তু আমাদের হিপহপটা নিতে মাত্র 11টা টোকেন লাগবে। এখন আমরা আবারও ডায়মন্ড টপ আপ করবো, যেহেতু আমাদের টপ আপ করতে হবে, আমরা আবারও 500 ডায়মন্ড টপ আপ করে তারপর অ্যাকাউন্টে চলে আসবো। আমরা এখন এখান থেকে সরাসরি অ্যাকাউন্টে চলে আসবো, দেখা যাক কত ডায়মন্ড আমরা বের করতে পারি আর কয়েকটা টোকেনই লাগবে। আমরা এখন টপ আপ করে আবার ফিরে আসতেছি। তো আমরা কিন্তু কয়েকটা স্পিন করেছিলাম স্ক্রিন রেকর্ড অফ চালু না করেই। তো আমাদের কিন্তু টোকেন হয়ে গেছে 172টা, আর মাত্র 8টা টোকেন লাগবে। আমরা এখন সবগুলো সিঙ্গেল স্পিন করে দিব, প্রথমেই স্পিন করে দিলাম সিঙ্গেল, আর একটাও কিন্তু আমরা 400 টাকা স্পিন করব না। আমাদের 1টা টোকেন দিয়ে দিছে, আবারও সিঙ্গেল স্পিন করে দিলাম। এই স্পিনে আর কয়টা টোকেন দিবে ভাই? 3টা টোকেন দিছে, আর লাগবে 5টা টোকেন। আবারও 1টা সিঙ্গেল স্পিন এখানে করে দিব, এই স্পিনে আমাদের কয়টা টোকেন দিবে ভাই? আবারও সিঙ্গেল স্পিনে ভাই ড্রেস দিছে, এটা মোটামুটি রেয়ার আছে। আবারও 40টার মধ্যে স্পিন, এই স্পিনে ভাই টোকেন দিল না, একটা অফতার দিছে। আবারও এখানে আমরা 40টার মধ্যে স্পিন করে দিব। কী রে ভাই, টোকেন কি দিবে না নাকি? হ্যাঁ, টোকেন দিছে একটা, আর মাত্র লাগবে 3টা টোকেন। তো এখন আবারও 40টার মধ্যে স্পিন করে দিলাম, এই স্পিন আমাদের কী দেয়? এখান থেকে 2টা টোকেন দিছে, আর মাত্র লাগবে 1টা টোকেন। তাহলে আমরা হিপহপ বান্ডেল এক্সচেঞ্জ করে নিতে পারবো। এখন এখান থেকে আমরা চাইলে কিন্তু হিপহপ বান্ডেল নিয়ে নিতে পারবো, এই স্পিন করে আমরা এখান থেকে কিন্তু টোকেন একটা পেয়ে যাব। দেখতে পারতেছেন টোকেন কিন্তু দিয়ে দিল। তো এখন আমরা কিন্তু সরাসরি হিপহপ বান্ডেলটাকে এক্সচেঞ্জ করে নিব, অন্য কোনো বান্ডেল নিব না। তো আমরা স্টোরে যাব সরাসরি, তারপর এখান থেকে আমরা রিডিম সেকশনে যাওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন সেই রেয়ার হিপহপ বান্ডেল আর রেয়ার নাই। তো আমরা কিন্তু এই হিপহপ বান্ডেলটাই নিবে এক্সচেঞ্জ করে। এটা নেওয়ার জন্য ভাই যতটাই আমার টপ পড়ছে ভাই, এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম আমরা হিপহপ বান্ডেল, মানে ভাই গেরানা ভাই কোটিপতি হয়ে গেল বাংলাদেশ থেকে ভাই, যে কত টাকা গেল তার কাছে ভাই, কি আর বলবো ভাই, শুধুমাত্র একটা বান্ডেল নেওয়ার জন্য। তো এখন আমরা এখান থেকে এটাকে ইকুইপ করে নিব, সরাসরি আমরা সেই বান্ডেলটাকে নিয়ে নিলাম। এখন আপনারা যাইলে কিন্তু বান্ডেলটা নিতে পারবেন না, কারণ অনেকে সামর্থ্য নাই। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো নেবেন না কেউ, এটা রেয়ার নাই, এত টাকা খরচ করে নেওয়ার দরকারও নাই। তো আপনারা কেউ নেবেন না, এখানে স্পিনও করবেন না। তো আমরা এখন এখান থেকে ভল্টে থেকে হিপহপ বান্ডেলটা ইকুইপ করব, আর আমি আপনারা বলবো আপনারা ভাই কেউ নেবেন না, বুঝতে পারছেন ভাই? কারণ নিলে আপনারা পরে বুঝবেন ভাই কী একটা সর্বনাশ করলাম, আপনার ফ্রি ফায়ার আইডির দামও কিন্তু এত হবে না। আমি নিশ্চয়ই আমি বুঝতেছি আমার কী সর্বনাশ হয়ে গেছে। এর থেকে আপনারা বাড়িতে খরচ করুন, অন্য কাজে খরচ করুন, তাহলে কিন্তু আপনাদের উপকার হবে। ভালো একটা বুদ্ধি দিয়ে দিলাম। তো এখন এখানে দেখতে পারতেছেন এগুলো প্যান্টান, এগুলো এর একাউন্টে ভালো নাই, তো এগুলো পরে অ্যাডজাস্ট করে নিব পরে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।